নমস্কার বন্ধুরা, পারমিতাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালিদের অন্যতম জনপ্রিয় একটি চিকেনের রেসিপি। সেটি হলো চিকেন ডাক বাংলো। এটি খেতে খুবই টেস্টি হয় এবং গরম ভাত বা রুটির সঙ্গে অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই চিকেন ডাক বাংলো আমি কিভাবে বানাবো। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চিকেন ডাক বাংলো বানানোর জন্য আমি এখানে 1 কিলো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দেব 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ধনের গুঁড়ো, দিয়ে দেব 2 টেবিলস্পুন আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন সর্ষের তেল, এবং সবশেষে দেব 3 টেবিলস্পুন ফেটানো টক দই। সব উপকরণের সঙ্গে মাংসটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। যারা আমার চিকেনের অন্যান্য রেসিপিগুলো এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন। রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দিয়ে দিয়েছি। মাংসের সাথে মশলা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি এই রেসিপির জন্য একটি স্পেশাল মশলা তৈরি করব। এর জন্য আমি নিয়ে নিলাম 1 টেবিলস্পুন গোটা জিরে, নিচ্ছি 2টি শুকনো লঙ্কা, এবং নিয়ে নেব কিছু গোটা গরম মশলা এবং গোলমরিচ। সব মশলাগুলোকে ড্রাই রোস্ট করে আমি একটি মিহি গুঁড়ো বানিয়ে নেব। খেয়াল রাখবেন মশলাগুলি যেন খুব বেশি কড়া ভাজা না হয়ে যায়। এবার আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 4 টেবিলস্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে এবার আমি ডুবো করে কেটে রাখা আলুগুলিকে ভেজে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের 3টি আলুকে কেটে হাফ করে নিয়েছি। আলুগুলি ভাজার সময় দিয়ে দিচ্ছি সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো। আলুগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলি সব দিক লাল হয়ে গেছে, এবার আমি আলুগুলিকে তুলে নিলাম। এখন ওই তেলেই আমি সেদ্ধ করে রাখা 3টে ডিম ভেজে নেব। ডিমগুলি ভাজার সময় দিয়ে দেবো সামান্য নুন এবং সামান্য হলুদ গুঁড়ো। আপনারা ইচ্ছে করলে ডিমগুলিকে নুন হলুদ আগে থেকে মাখিয়ে নিয়েও ভেজে নিতে পারেন। ডিমগুলিকে খুব বেশি ভাজবো না, তাহলে ডিমগুলি শক্ত হয়ে যাবে। ডিমগুলি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা, দিচ্ছি 2টি এলাচ, দিলাম 1 টুকরো দারচিনি, আর দিচ্ছি 4টি লবঙ্গ। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব মশলাগুলিকে আমি 5 থেকে 10 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। মশলার বেশ একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত এটাকে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন আদা রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনকে আমি 2-3 মিনিটের মতন ফ্রাই করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টি মিডিয়াম সাইজের টমেটো কুচি। মশলাগুলিকে মিডিয়াম ফ্লেমে আমি আরও 5 মিনিটের মতন নাড়াচাড়া করে নেব। টমেটো অনেকটাই নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে মশলার সঙ্গে চিকেন ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতন আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। মাংসটাকে কিন্তু কন্টিনিউয়াস নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখা সেই মশলা। এই মশলাই হলো এই রেসিপির আসল ইনগ্রেডিয়েন্টস। এই মশলার জন্যই এই রেসিপির টেস্ট অসাধারণ হয়। এখন গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দিয়ে মাংসটাকে আমি আরও 5 মিনিটের মতন কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 3টি ছেঁড়া কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলিকে। আলুগুলিকেও চিকেনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। চিকেন ভালো করে কষানোর জন্য আমি এখন 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দেব।
ফিরে এলাম 2-3 মিনিট পর। দেখুন বন্ধুরা, মাংস মোটামুটি কষে গেছে। দিয়ে দিলাম সামান্য চিনি, নুন, কাঁচা লঙ্কা এবং চিনিটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমগুলি দেওয়ার পর চিকেনটাকে আমি সামান্য নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, চিকেন থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, তার মানে চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। যে বাটিতে চিকেন ম্যারিনেট করে রাখা ছিল সেই বাটিটা ধুয়ে 1.5 কাপ গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। জলের সঙ্গে চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব এবং 15 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো। দেখুন বন্ধুরা, চিকেন এবং আলু দুটোই আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে গ্রেভিটা আমি ফুটিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, চিকেন ডাক বাংলো। এখন আমি চিকেন ডাক বাংলো গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখলেন তো বন্ধুরা, কত সহজেই আমি বানিয়ে ফেললাম বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ডাক বাংলো। আপনারা বাড়িতে ট্রাই করে দেখুন, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।